গুৱাহাটীত করোনার সামাজিক সংক্রমণ দ্রুতগতিত বাড়িছে কোভিড আক্রান্তর সংখ্যা এই পর্যন্ত রাজধানী চহৰখনত সক্রিয় কন্টেইনমেন্ট জোন হয়েছে গৈ 119টা যোৱা 24 ঘণ্টাত চিহ্নিত হয়েছে ফাঁসিবজাৰ পাণ্ডু সেৰাফাটি আদি বিভিন্ন অঞ্চলত 5টাৰো অধিক হটস্পট আকৌ লকডাউনৰ পূর্ণ সম্ভাৱনা দেখিবলৈ পোৱা গৈছে রাজধানী গুৱাহাটী চহৰত কেৱল কামৰূপ মহানগৰ জিলাতে করোনাত আক্রান্ত হয়েছে 4 শতাধিক লোক গুৱাহাটী মহানগৰীত এতিয়া করোনার সামাজিক সংক্রমণ মহানগৰীত দ্রুতগতিত বাড়িছে করোনা আক্রান্তর সংখ্যা মিঠু দাস নামের যিজন ব্যক্তি তেখেতে দাস জৈন ফার্মাত কর্মরত অবস্থাত আছিল আর তেখেতৰ শরীরত প্রথমে কোভিড ধরা পড়েছিল আর সেইজন ব্যক্তি কোভিড আক্রান্ত হওয়ার পিছতে এই যে বিষ্ণুপুরা বিমলানগর আছে এই বিমলানগর 13 জনকৈ যি ব্যক্তি তেওঁলোকৰ দেহত কোভিড ধরা পড়েছে ট্রেভেল হিস্ট্রি নথকা বহু লোক এ পর্যন্ত গুৱাহাটীত করোনাত আক্রান্ত হয়েছে আটকার এপোলো ক্লিনিকর এজন কর্মচারী করোনাত আক্রান্ত হওয়ার পিছতেই এই ক্লিনিকখন সিল করেছে প্রশাসনে আনতে ফাঁসিবজাৰৰ গোয়েঙ্কা ট্রেডার্সর 3 জনকৈ কর্মচারী করোনাত আক্রান্ত হওয়ার পিছতেই এতিয়া ফাঁসিবজাৰত তীব্র আতঙ্ক স্টাফও উলিয়েছে 3টা স্টাফ আছিল আপনি 108 আহিলে 4:30-5টা তারপর আঞ্চল বন্ধ করে দিলে কেনকা উলাল বস্তুটা কোরপা আহিল এইটু কব নো কামটা করে আসলে না দোকান যে 3 দিন মালিকে 3 দিন আগতে দোকানটা বন্ধ করে দিছিল কালি রিপোর্ট আহিল এটু পজিটিভ উলাল বাণিজ্যিক প্রাণ কেন্দ্র ফাঁসিবজাৰত বিগত মাহত করোনাত আক্রান্ত হয়েছিল 25 জনেরও অধিক লোক আলু গুদামর সংস্পর্শলে করোনাত আক্রান্ত হয়েছিল এই সকল লোক পুনৰবাৰ ফাঁসিবজাৰৰ গোয়েঙ্কা ট্রেডার্সত 3 জনকৈ কর্মচারী করোনাত আক্রান্ত হওয়ার পিছতেই এতিয়া গুৱাহাটী মহানগরীর ফাঁসিবজাৰ করোনার হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে ব্যস্ত ফাঁসিবজাৰ এতিয়া করোনা ভাইরাসের সংক্রমণের হটস্পটলৈ পরিণত হয়েছে গোয়েঙ্কা ট্রেডার্স নামের এইখন বিশেষ প্রতিষ্ঠানের 3গৰাকীকৈ ব্যক্তির দেহত পোৱা গৈছে কোভিড-19 পজিটিভ ফাঁসিবজাৰৰ উপৰিও করোনার হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে 8গাঁও পটাশিলাম্বাড়ী সেৰাফাটি বিষ্ণুপুর আর মালিগাঁওর পাণ্ডু অঞ্চল করোনার হটবেডালয় পরিণত হওয়া গুৱাহাটী মহানগরীর 3টা স্থানের অন্যতম হয়েছে ফটাশিল বিগত কেবাটা দিনের ভিতর ফটাশিলর এই অঞ্চল প্রায় 10 জনক অধিক ব্যক্তি পোৱা গৈছে করোনা পজিটিভ যার কোনো ভ্রমণ বুরঞ্জী নাই মালিগাঁওর পাণ্ডুর বিভিন্ন অঞ্চলের পর এ পর্যন্ত করোনাত 20 জনক অধিক লোক আক্রান্ত হয়েছে ফাঁসিবজাৰৰ কাপুর নি পাণ্ডুর জয়মতী নগরত বিক্রি করা এজন ব্যবসায়ী করোনাত আক্রান্ত হওয়ার পিছতেই তেওঁর পরিয়ালের 4 জনকৈ লোক আর সুবুরিয়া এজন লোক করোনাত আক্রান্ত হয়েছিল আর তারপরে জয়মতী নগর এতিয়া হয়ে আছে কন্টেইনমেন্ট জোন ফাঁসিবজাৰ যেদরে জনবহুল এলাকা ঠিক তেনেদরে মালিগাঁও আদাবাড়ী আদি অঞ্চল হয়েছে যথেষ্ট জনবহুল এলাকা আর এই মালিগাঁওর জয়মতী নগরতে পোৱা গৈছে কোভিড-19 আক্রান্ত ব্যক্তি যার বাবে এতিয়া এই জনবহুল এলাকাটোর যথেষ্ট সংখ্যক লোক চিন্তিত হয়েছে গুৱাহাটী মহানগরীত এই পর্যন্ত করোনাত আক্রান্ত হয়েছে 426 জন লোক মহানগরীত এই পর্যন্ত 119টা সক্রিয় কন্টেইনমেন্ট জোন আছে আর আজি এ পর্যন্ত কামরূপ মহানগর জেলাত 73 জন লোক করোনাত আক্রান্ত হওয়ার খবর আহিছে মহানগরীত এনেদরে সামাজিক সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতত মহানগরের একাংশ লোকে বিচারিছে মহানগরীত পুনর হোক লকডাউন কঠোর লকডাউন অবিহনে রক্ষা করিব পৰা না যাব গুৱাহাটী মহানগরীক লকডাউন তো হব লাগে কারণ কি যে হিসাবত পেশেন্ট বাড়ি আছে সেই হিসাবত লকডাউন হলে বেটার লকডাউন তো মোর হিসাবত ইমান সোনকালে উঠাব নালাগেছিলে লকডাউন তো নিশ্চিতভাবে লাগে গুৱাহাটীক বচাবৰ কাৰণে আমি আকৌ লকডাউন বিচাৰো পূৰ্বৰ দৰে লকডাউন লাগে কাৰণ যিহেতু আমাৰ মানুহখিনি এতিয়াও সচেতন হোৱা নাই এতিয়াও জুম বান্ধি আছে মানুহবোৰ মাস্ক ব্যৱহাৰ কৰাটো দূৰৰে কথা মানুহে জুম বান্ধি বজাৰ কৰি আছে তো যাতে গণসংক্ৰমণ হৈ গুৱাহাটীখন যাতে অৱস্থা বেয়া নহয় সেইকাৰণে আমি লকডাউনটো বিচাৰো অৱশ্যে একাংশ ব্যৱসায়ীয়ে লকডাউনৰ বিৰোধিতা কৰিলেও কিন্তু মহানগৰীত যি হাৰত করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে তার প্রতি লক্ষ্য রাখি নিশ্চিতভাবে রাজ্য সরকারে গ্রহণ করিব কঠোর পদক্ষেপ ক্যামেরা পার্সন মনোজ ডেকা আর জিতু বড়ুয়ার সঙ্গে মনোরঞ্জন দত্ত আর হাফিজুর রহমান নিউজ লাইভ